জলই যে জীবন, জল ছাড়া যে এক মুহূর্ত বাঁচতে পারবে না আমাদের জনজীবন তা মোটামুটি আমাদের সকলেরই এখন জানা। বৈজ্ঞানিকরা বলছেন বেশ কিছু বছর পর পৃথিবীর অনেক এলাকাতেই পাওয়া যাবে না ভূগর্ভস্থ জল। সেই কারণেই বিভিন্ন দেশের সরকার থেকে জল সংরক্ষণের জন্য ইতিমধ্যেই একাধিক প্রকল্প গ্রহণ করেছে। বিভিন্ন দেশের পাশাপাশি ভারত তথা আমাদের রাজ্য জল সংরক্ষণের গুরু দায়িত্ব পালন করছে ইতিমধ্যেই। সেই কারণেই স্বচ্ছ সুজল শক্তি সম্মান 2023 পালন করা হচ্ছে নদিয়ার মাঝদিয়ায়। কৃষ্ণগঞ্জ ব্লকের তালদমাজদিয়া গ্রাম পঞ্চায়েত এই জল প্রকল্পে সফলতা পেয়েছে, তার অবশ্যই কারণ আছে। আমাদের প্রতিটি গ্রামের বেশিরভাগ ক্ষেত্রেই প্রতিটি ঘরে ঘরে জল পৌঁছে গেছে। আজ জল বাঁচাতে পারে জীবন। জলের কারণে আগে যে অতিবাহিত জলবাহিত যে রোগগুলো হয়েছে বর্তমানে তার প্রবণতা কমে যাবে। মানুষ ঘরে ঘরে জল পৌঁছে গেছে, পৌঁছে যাওয়ার পর মানুষ অনেক সুবিধা পেয়েছে। আর এই জল প্রকল্প হয়তো এখন রানিং কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি আমাদের তালদমাজদিয়া গ্রাম পঞ্চায়েত, কিন্তু 80% কাজ কমপ্লিট হয়ে গেছে। বর্তমানে আরও যে কাজ চলছে কাজগুলো কমপ্লিট হবে। আর এই জল প্রকল্প আমাদের তালদমাজদিয়া গ্রাম পঞ্চায়েতে সফলতা লাভ করেছে, সেই জন্য সকলকে ধন্যবাদ। এবং তালদমাজদিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসাবে আমিও নিজে গর্ববোধ করি। রাজ্যের জল জীবন মিশন প্রকল্পে প্রথম স্থানে রয়েছে নদিয়া জেলা। সম্প্রতি কেন্দ্রীয় প্রতিনিধিরা জল জীবন মিশনের কাজ পরিদর্শনে এসে দরাজ সার্টিফিকেট দিয়েছেন নদিয়া জেলাকে। নদিয়া জেলায় জল জীবন মিশনে এই বছর ডিসেম্বর মাসের মধ্যেই 12,45,000 বাড়িতে নল বাহিত পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে বলে সূত্রের খবর। গ্রামে বাড়িতে বাড়িতে জল পৌঁছানোয় উপকৃত হচ্ছেন সমস্ত মানুষরাই। আমি কাষ্টাঙ্গা তারকদাস পিতাপীঠ থেকে এসেছি। আমি সবুজ জলযোদ্ধা হয়ে কাজ করছি আজকে, তার জন্য এখানে আসা আমার। তো আমি একটা কথাই বলবো, আমাদের পৃথিবীতে জলের স্তর দিন দিন নেমে যাচ্ছে এবং সরকার তার জন্যই আমাদেরকে পানীয় জলের ব্যবস্থা করে দিয়েছেন, কিন্তু আমরা সেটাকে অন্যান্য কাজে বিভিন্ন কাজে ব্যবহার করছি। তাই সবাইকে আমি এটাই সচেতনতা দেব যে প্লিজ সবাই পানীয় জলটাকে পান করুন, অযথা ব্যবহার করবেন না। এই জল জীবন মিশনের কাজ সুনিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন নদিয়ার বিভিন্ন আশাকর্মীরা, গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে বিভিন্ন পঞ্চায়েতের সদস্যরা। জেলার বিভিন্ন গ্রামের মহিলারা গড়ে তুলছেন জল বাঁচাও কমিটি। এই কমিটির দায়িত্ব শুধুমাত্র জল অপচয় রোধের সচেতনতার বার্তা দেওয়াই নয়, জলের পাইপ লাইনের রক্ষণাবেক্ষণে নজরদারিও চালাবেন এই কমিটির সদস্যরা। এই সমস্ত কারণেই স্বচ্ছ সুজন শক্তি সম্মান 2023 সম্মাননার আয়োজন করা হলো নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকে। স্বাভাবিকভাবেই এই সম্মান পেয়ে খুশি গোটা জেলাবাসী। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, নিউজ 18 লোকাল।